আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কিংবা এশিয়ার জিওপলিটিক্সে এক নতুন ঐতিহাসিক মাস। এ মাসের বন্যাও দেশের ইতিহাসের শিরস্মরণীয় দুর্যোগ হিসেবে স্থান পেয়েছে। এ দুর্যোগকে পেনির বন্যা নামে ডাকা হলেও এর বিস্তৃতি ছিল পেনি, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর জেলাব্যাপী। 5 আগস্টের এক ঐতিহাসিক ঘটনার পর 8 আগস্ট দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসে। তখনও টালমেটাল ছিল পুরো দেশ। 20 আগস্ট 2024 মধ্যরাতে ভারত তাদের উজানের ত্রিপুরা রাজ্যের 2টি নদী বাঁধের জলকপাট খুলে দেয়। হুহু করে পানি আসতে শুরু করে ভাটি অঞ্চল বাংলাদেশে, সাথে আকাশ থেকে নামেও ভারী বৃষ্টি। কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশের পেনি জেলার সব ইউনিয়ন এবং কুমিল্লা জেলার অধিকাংশ এলাকা পানিতে ডুবে যায়। শুরু হয় এক মানবিক বিপর্যয়। বন্যার ভয়াবহতা এমন ছিল যে পেনি জেলার প্রায় সকল একতলা বাড়ি পুরোপুরি ডুবে যায়। ঢাকা চট্টগ্রাম সড়কের উপর দিয়ে নৌ চলাচল শুরু করে। মৃত্যুর সংখ্যা মাত্র 76 হলেও রাজনৈতিক এবং ভৌগোলিক কারণে এ বন্যা বিশ্বব্যাপী নজর কাড়ে এবং ইতিহাসে স্থান করে নেয়। 22 আগস্ট 2024 পেনির বন্যার জল আসতে শুরু করে নোয়াখালীতে, ডুবতে থাকে নোয়াখালী জেলা। 24 আগস্ট রাত থেকে লক্ষ্মীপুর পূর্বাঞ্চল ডুবে যায়। 26 আগস্ট থেকে লক্ষ্মীপুরে বন্যা ভয়াবহ আকার ধারণ করে। এক সপ্তাহের ব্যবধানে পেনি বন্যামুক্ত হয়। নোয়াখালীতেও কমতে শুরু করে বন্যার পানি, কিন্তু লক্ষ্মীপুরে বন্যার পানি এসে যেন আটকে যায়। আমরা যখন এই রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, তখন ক্যালেন্ডারের পাতায় আজ 24 সেপ্টেম্বর 2024। এ এক মাস পরেও লক্ষ্মীপুরে বহু মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে। অথচ লক্ষ্মীপুর জেলা সীমানার 50 কিলোমিটার জুড়ে রয়েছে মেঘনা নদী, রয়েছে ছোট বড় প্রায় 100টি খাল, কিন্তু লক্ষ্মীপুর জেলা থেকে বন্যার পানি কমছে না কেন? আমাদের আজকের অনুসন্ধান, লক্ষ্মীপুর থেকে বন্যার পানি কমছে না কেন, এর সমস্যা কোথায়? শুরুতে আমরা জানাতে চাই লক্ষ্মীপুরে আসলে বন্যা শুরু হয় কখন। আমরা আগেই বলেছি 24 আগস্ট রাতে কোনো বৃষ্টিপাত ছাড়াই লক্ষ্মীপুর পূর্বাঞ্চলের বিভিন্ন বাড়িতে পানি উঠা শুরু করে। নোয়াখালী থেকে আসে সে পানি, সেটাই ছিল দৃশ্যমান বন্যা। কিন্তু প্রকৃতপক্ষে লক্ষ্মীপুর বন্যা শুরু হয় 22 জুলাই 2024 তারিখ থেকে। জুলাই মাসের বৃষ্টিতে লক্ষ্মীপুর জেলার সর রমিজ, সর বাদাম, সর কাদিরা, নোয়াখালীর আন্ডাসর, সর কাউনিয়া এলাকার বেশিরভাগ এলাকা পানিতে প্লাবিত হয়। কৃষকদের সকল ফসল নষ্ট হয়ে যায়। সেখানে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে গণমাধ্যমে বিষয়টি সেভাবে আসেনি। তবে 10 আগস্ট 2024 তারিখে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে পরিস্থিতির ভয়াবহতার চিত্র তুলে ধরে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়, যাতে 22 জুলাই থেকে এই অঞ্চলে তীব্র জলাবদ্ধতার চিত্র ফুটে ওঠে। রামগতি আবহাওয়া অফিসের তথ্য মতে 22 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শুধু লক্ষ্মীপুরে বৃষ্টিপাত হয় 779.6 মিলিমিটার এবং আগস্ট মাসে 1207.4 মিলিমিটার। ফলে বিপুল পরিমাণ বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা থেকে পরবর্তীতে নজিরবিহীন বন্যার সাথে উঠে আসে বুলুয়া নদীর দুতীরে লাখো মানুষের দুর্ভোগের কথা। লক্ষ্মীপুরে বন্যার সংবাদ প্রকাশের শুরু থেকে বুলুয়া নদীর পশ্চিম তীরের সর কাদিরা, সর রমিজ, সর বাদামের ভয়াবহতার কথা বারবার গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে। কিন্তু লক্ষ্মীপুরের চিত্র ফুটে উঠলেও নোয়াখালীর আন্ডাসর, সর কাউনিয়া, সর মটুয়ার কোনো দৃশ্য গণমাধ্যমে উঠে আসেনি। মূলত তাদের দুর্ভোগও বুলুয়া নদীর সাথে একই সূত্রেই গাঁথা ছিল, হয়তো সেটা ছিল গণমাধ্যমের ব্যর্থতা। কাঁথা সেলাইয়ের মতো আঁকাবাঁকা পথে নোয়াখালীর সাথে লক্ষ্মীপুরকে যুক্ত করেছে বুলুয়া নদী। লাখো মানুষের জলবন্দী জীবনও একই সূত্রে গাঁথা। কিন্তু আমরা দেখেছি বুলুয়া নদীর সমস্যা নিয়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মানুষ খুবই সোচ্চার হলেও নোয়াখালী ও লক্ষ্মীপুর সদরের মানুষ বিষয়টি এড়িয়ে যায়। তাই দীর্ঘ বহু বছর ধরে এ সমস্যাটির কোনো কারণ খুঁজে দেখা হয়নি। আসলে বুলুয়া নদীর সমস্যা শুধু লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগরের সমস্যা না, এ সমস্যা নোয়াখালীর সদর, নোয়াখালীর সুবর্ণচর এবং লক্ষ্মীপুর সদরসহ 2 জেলার 5 উপজেলার 20টি ইউনিয়নের 3 লাখ মানুষের সমস্যা, যাদের জীবনের নানান দিকে বুলুয়া নদীর অববাহিকার নানান প্রভাব রয়েছে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার মূল কারণ বুলুয়া নদীতে হাজার হাজার দখল এবং নাব্যতা না থাকা। রামগতির আজাদনগর এলাকায় বুলুয়া নদীর পানি প্রবাহ পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। শুধু একটি এলাকার কারণে
রামগতি কমলনগর না, বরঞ্চ নোয়াখালীর সুবর্ণসর, নোয়াখালী সদর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার বেশিরভাগ জনগোষ্ঠী দীর্ঘ প্রায় দুই মাসের বেশি সময় ধরে পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। কিন্তু স্থানীয় জনগণের ধারণার অভাব, প্রশাসনের অসহযোগিতা এবং নোয়াখালীর স্থানীয় সাংবাদিকদের দৃষ্টি না থাকা এত বড় একটি সমস্যাকে শুধুমাত্র লক্ষ্মীপুরের সর কাদিরা কিংবা সর পোড়াগাছার সমস্যা হিসেবে জেনেছে দেশের মানুষ। সমস্যাটি বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে বুলুয়া নদীর শুরু এবং শেষ কোথায়। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সর রমিজ ইউনিয়নের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকেই বুলুয়া নদীর জন্ম। জন্মের পরপরে মা মেঘনার কোল থেকে নেমে বুলুয়া নদী টানা পূর্ব দিকে প্রায় ছয় কিলোমিটার হেঁটে পৌঁছে গেছে নোয়াখালী জেলার সুবর্ণসর উপজেলার সর জুবলি ইউনিয়নে। সর জুবলি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সর জিয়াউদ্দিন কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে উত্তর দিকে এসে হাজি সানাউল্লাহ মাদ্রাসার সামনে থেকে সামান্য পশ্চিম দিকে সরে আঁকাবাঁকা পথে আবারও উত্তর দিকে হাঁটতে শুরু করে বুলুয়া। এ সলার পথে বুলুয়া নদী এবার নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসতে শুরু করে। রামগতির সর আফজল এলাকার কারিরগোজার মাত্র আধা কিলোমিটার পূর্বে নোয়াখালীর সুবর্ণসর উপজেলার জনতা বাজারের দক্ষিণে এসে বুলুয়া নদী বাঁশির মতো একটি বাঁক নিয়ে আবারও পূর্বে গিয়ে উত্তর দিকে হাঁটা শুরু করে। এ যাত্রা ইমান আলী বাজার ও সর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব সীমানা ধরে উত্তর পশ্চিম দিকে আসতে শুরু করে বুলুয়া। আঁকাবাঁকা পথে হেলেদুলে বুলুয়া নদী আজাদনগর স্টিল ব্রিজে এসে উত্তর পশ্চিম দিকে সর বাদাম ইউনিয়নে প্রবেশ করে। এরই মধ্যে আজাদনগর স্টিল ব্রিজ থেকে কোডেক বাজার এলাকা স্থানীয় দখলদাররা বুলুয়া নদীর কোমর ভেঙে ফেলে। বুলুয়া নদী চরমভাবে আহত হয়, গলায় ক্যান্সার হয়, পানি গিলতে বাধা তৈরি হয়। আহত বুলুয়া সর বাদাম থেকে ক্রমান্বয়ে পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে সর কাদিরা ইউনিয়নে প্রবেশ করে। আঁকাবাঁকা পথে হেলেদুলে চলতে গিয়ে বুলুয়া নদী পজুমিয়ার হাটের পূর্ব দিক দিয়ে প্রায় এক কিলোমিটার উত্তরে চলে আসে। তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পূর্বে এসে বুলুয়া এবার পুরোপুরি পূর্ব দিকে বাঁক নেয়, নোয়াখালী সদর উপজেলায় প্রবেশ করে। নোয়াখালীর আন্ডাসর ইউনিয়নের বাংলা বাজার পর্যন্ত গিয়ে এবার বুলুয়া নদী সোজা উত্তর দিকে মোড় নেয়। বাংলা বাজার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে বিটির বাপের খেয়া এলাকা গিয়ে পশ্চিম দিকে প্রায় দুশো মিটার যায়, পরে আবারও পূর্ব উত্তরে ছুটে চলে বুলুয়া নদী। উত্তর পূর্বে চলার পথে বুলুয়া নদী নোয়াখালী সদর উপজেলার সর কাউনিয়া ইউনিয়নের উত্তর সূর্য নারায়ণপুর বহর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বুলুয়া নদীর একটি শাখা সোজা দক্ষিণ পূর্বে নোয়াখালীর দিকে ছুটে যায়। শাখাটি নোয়াখালীর কালারদ্রপ ইউনিয়ন এবং করমুল্লা বাজার হয়ে নোয়াখালীর এজবাউলিয়া ইউনিয়নের মধ্য এজবাউলিয়া গ্রামে গিয়ে শেষ হয়। সর কাউনিয়া ইউনিয়নের উত্তর সূর্য নারায়ণপুর বহর গ্রামের পড়ে থাকা বুলুয়া নদীর অপর প্রান্ত পশ্চিম দিকে আঁকাবাঁকা হয়ে ফরিদাবাদ চন্দ্রবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে পূর্ব দিকে এসে সরমোটোয়া ইউনিয়নের উদয় সাধুর হাট বা ওদার হাটে গিয়ে মিলিত হয়। ফরিদাবাদের চন্দ্রবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আরেকটি প্রান্ত পশ্চিম দিকে আঁকাবাঁকা পথে সোজা চলে আসে নোয়াখালী লক্ষ্মীপুর সদর উপজেলার পুকুরদিয়া বাজারে। এখানে এসে দুটি দ্বারা বিভক্ত হয় বুলুয়া নদী। একটি দ্বারা পুকুরদিয়া বাজার হয়ে সোজা উত্তর দিকে কুশাখালী শান্তিরাট বাজার হয়ে আরও উত্তরে কাঁঠালি এবং তারপর দিগুলি ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে গিয়ে সোজা ওয়াবদা খালে মিলিত হয়। অপর প্রান্ত ফুকুরদিয়া বাজার থেকে পশ্চিম দিকে গিয়ে তৈয়বসদ্রির পোলের গোড়ার উপর দিয়ে পুরাতন তেয়ারিগঞ্জ এবং হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে গিয়ে তেয়ারিগঞ্জের বারাইপুর এলাকার ওয়াবদা খালের সাথে মিলিত হয়। অন্য মাথা হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দক্ষিণ পশ্চিমে সরে গিয়ে ভবানীগঞ্জ কলেজের দক্ষিণ পাশ দিয়ে রামগতি লক্ষ্মীপুর সড়ক ধরে দক্ষিণে চলে আসে তোরাবগঞ্জ পর্যন্ত, এখানে এসে মুসার খালের সাথে মিলিত হয়। লক্ষ্মীপুরের রামগতি থেকে ছুটে আসা বুলুয়া নদী নোয়াখালীর সুবর্ণসর, নোয়াখালী সদর, লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর সহ দুটি জেলার পাঁচটি উপজেলাকে নকশিকাঁথার মতো সেলাই করে একত্রিত করেছে। এ নদী সলার পথে তার দুতীরে বিভিন্ন শাখা প্রশাখা বিভক্ত হয়ে দুটি জেলার অন্তত বিশটি ইউনিয়নকে সংযুক্ত করেছে। সর কাদিরা, সর পোড়াগাছা, সর বাদাম দীর্ঘদিন পানিতে বন্দী থাকার কারণ হচ্ছে অন্যান্য এলাকার তুলনায় এ তিনটি ইউনিয়ন ভাটিতে অবস্থিত। সোজা কথা বলতে গেলে অন্য এলাকার তুলনায় এ তিনটি ইউনিয়নের ভূমি নিচু।
বন্যা ও বৃষ্টির অতিরিক্ত পানি লক্ষ্মীপুর সদর, নোয়াখালী সদর এবং সুবর্ণসর থেকে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে মূল বলুয়া নদী হয়ে মেঘনা নদীতে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু উল্লিখিত ইউনিয়নগুলো নিচু হওয়ার কারণে লক্ষ্মীপুর সদর এবং নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ পানি এসে এখানে একত্রিত হয়। কিন্তু বলুয়া নদীর দক্ষিণে নাব্যতা না থাকা এবং নদীতে শত শত বাধা থাকা, দূর দূরান্তের সে পানি সরকাদিরা দুঃখ হয়ে এখানেই রয়ে যায়। বলুয়া পাড়ে দেখা দেয় দীর্ঘ জলাবদ্ধতা। নোয়াখালী সদর ও লক্ষ্মীপুর সদরের বিপুল পানি প্রবেশ করলেও বলুয়া বলতে আমরা আপনারা বুঝি শুধুমাত্র সরকাদিরা কিংবা সর পোড়াগাছার কথা। কিন্তু বলুয়া নিয়ে জানা তো হলো বহু কিছু, তাহলে সমাধান কোথায়? প্রথম পদক্ষেপ হিসেবে আজাদনগর এলাকায় নদীর দখলমুক্তকরণ সহ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এরপর বলুয়া ও এর সকল শাখা প্রশাখায় পানির প্রবাহ আটকিয়ে মাছ ধরা আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। রামগতি থেকে নোয়াখালীর বাংলা বাজার পর্যন্ত নদীটি ড্রেজিং করে নিয়মিত জোয়ার ভাটা আনতে হবে। জোয়ারে পলিমাটি এসে এ এলাকার ক্ষেতে জমে মাটি উঁচু হবে এবং মানুষের বসবাসের জন্য উপযুক্ত হবে। অন্যদিকে এ অঞ্চলের ক্ষেত থেকে ব্রিকফিলের মাটি কাটা এবং মাটি কেটে ক্ষেত নিচু করা চিরস্থায়ীভাবে বন্ধ করতে হবে। সবশেষ কথা হচ্ছে, এ নদীর অববাহিকা অঞ্চলে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার 5টি উপজেলা জড়িত। তাই বলুয়ার যে কোনো উন্নয়ন করতে হলে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলাকেই যৌথভাবে উদ্যোগ নিতে হবে। যে কোনো একটি জেলার একক পদক্ষেপ আসলে বলুয়ার কোনো উপকার আসবে না। ডেক্স প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।